আমরা চলে এসেছি ফেমাস দুই বোনের হোটেল মাঝদিয়াতে ফেমাস বিরিয়ানি দেখানোর জন্য। আর এই হচ্ছে সেই ফেমাস দুই বোনের হোটেল। আর এই দেখতে পাচ্ছ তোমরা সেই বড় বিরিয়ানি। এখানে সবজি ভাতও পাওয়া যায়? না না, শুধু বিরিয়ানি। শুধু বিরিয়ানি? তাহলে ও আচ্ছা আচ্ছা, শুধু বিরিয়ানি পাওয়া যায়। তোমার বিরিয়ানিটা দেখাও, কিরম দাম রেখেছো তোমার? 60 টাকা। 60 টাকা ফুল প্লেট? আচ্ছা, এটা কোন স্টাইলের বিরিয়ানি? এটা হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি। আচ্ছা, তোমাদের কখন থেকে কখন খোলা থাকে? দুপুর 12টা থেকে রাত 9টা। আচ্ছা, আর তোমার যে দুই বোন আর এক বোন কোথায় গেল? পড়তে গেছে। 9:30 অবধি তুমি থাকো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? এইটা পড়ো। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা চলে গিয়েছিলাম নদিয়ার মাঝদিয়ায় দুই বোনের বিরিয়ানি নামে খ্যাত সেই দোকানে। 60 টাকার হায়দ্রাবাদি স্টাইলের কি বিরিয়ানি দিচ্ছে, আমরা গিয়ে নখদর্পণে সকলেই বিচার করে এসেছি এবং ওদের মন্তব্য শুনে এসেছি। দেখতে পাবেন গোটা ভিডিওটা। রোডের পাশেই ঠিক এরকম ছোটোখাটো দোকান, আর ভেতরে খেতে বসার জায়গা আছে যেটা দেখাবো। এই বাইরেটা স্টল আছে, আর ভেতরে আপনি বসেও খেতে পারেন। এই সেই বসে খাওয়ার জায়গা, অনেকজনই বসে খেতে পারবে। আমাদের ট্রাভেল সন্দীপ ভাই ভিডিও নিচ্ছে এদিকে। আর তোমার নামটাই জানা হয় না প্রথম থেকে, তোমার নামটা কি? সায়নী ঘোষ। আর একবার বলবে কোন ক্লাসে পড়ো? এইটা। তোমার দিদি 12-এ, তাই তো? 11-এ পড়ে। আর এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি কবে থেকে স্টার্ট করলে তোমরা? 2.5 বছর। তখন থেকে তোমরা ছিলে? এক থেকে 1.5 বছর, তাই তো? আর এখন ফেমাস হয়ে কীরকম লাগছে? মানে এত যে দূর দূর থেকে বড় বড় ইউটিউবাররা তোমার যে ইন্টারভিউ নিয়ে যাচ্ছে, তো ফোনে নিজেকে দেখে কীরকম লাগছে ভাইরাল হিসাবে? খুবই ভালো লাগছে, তাই তো? স্কুলে যে যাচ্ছ, স্কুলের মধ্যে খুবই ফেমাস হয়ে গেছো নিশ্চয়ই। হ্যাঁ, স্কুলের স্যার ম্যাডামরা নিশ্চয়ই চিনতে পারছে, মানে ফোনে যেহেতু ভাইরাল। আর তোমার বড় দিদি কখন আসবে? দুজনে একসাথে সামলাও না এরকমভাবে অল্টারনেট করে, তাই তো? একবার। আর ওইখানে তোমার মা, ওখানে মা আছে নাকি? আচ্ছা, কাকিমা। আর তোমার বাবা তৈরি করে, তাই তো, বিরিয়ানি? এই সারা বিকেলই এইভাবে, তার মানে দোকান খুলে এখানে থাকতে হয় আপাতত। আর 60 টাকার হাফ প্লেট বিরিয়ানি হচ্ছে, আর 120 টাকার 110 টাকায় ফুল প্লেট। কোনো মটন বিরিয়ানি কোনো ভবিষ্যতে কোনো ভাবনা চিন্তা? অর্ডার দিলে? কোনো বিয়েবাড়ির অর্ডারের কোনো এখানে হয় নাকি? আচ্ছা, ফেমাস সেই দুই বোনের বিরিয়ানি। অপোজিটেও একটা দোকান আছে দেখাচ্ছি, ওটা কিসের দোকান হতে পারে? ওটা বিরিয়ানি নয়। এখানে কি একটাই বিরিয়ানি দোকান না আরও আশেপাশে বিরিয়ানি? তোমার এই ফেমাস বিরিয়ানি খেতে আমরা সেই হাওড়া থেকে ছুটে চলে এসেছি এত দূরে। তো দেখতেই পাচ্ছ সেই দুই বোনের মধ্যে এক বোনকে আমরা দেখালাম। আর এক বোন কখন আসবে? অনলাইন ক্যাশ দুটোরই ব্যবস্থা আছে। এই হাঁড়িটা কখন এনেছিলে? একটু আগে। আপাতত কটা হাঁড়ি বিক্রি হলো, মানে মোটামুটি ফার্স্ট? আচ্ছা, দিনের কটা হাঁড়ি বিক্রি হয়ে যায়? 4 থেকে 5টা। ভিড়টা মোটামুটি ভালোই থাকে। কখন, কোন টাইমটা? আচ্ছা, চলেই যায় বলছে। মাঝদিয়া রেল স্টেশন, তাই তো? রেল স্টেশন দিয়ে নেবেই, এই সাইড দিয়ে, এই দিকে রেল লাইনে রেল স্টেশনটা আছে। अच्छा शनि मंदिर बड़तला रास्तार सामने ही आसले देखा जाए देखे এই সেই লোভনীয় বিরিয়ানি আর দুই বোনের সাথে ছবি তোলার যে হিরিক সেটা দেখতে পাচ্ছ। সবাই একে একে নিজের সাথে সেলফি তুলতে চেষ্টা করছে। আচ্ছা এইখানে দেখুন যে সবাই আর এখানে তোমার বাড়ি আমার বাড়ি দীঘা ওখান থেকে এসছো এখানে স্যালুট জানাই ভাই তোমাদেরকে। তো কি বন্ধুরা দেখতে পাচ্ছে ছোট বোনকে দেখাচ্ছিলাম, এবার বড় বোন চলে এসছে। তোমার নাম কি? সুনয়নী ঘোষ। পড়তে গিয়েছিল তাই আসা হয় না এতক্ষণ ধরে। তো বিরিয়ানি সার্ভ করা হচ্ছে দেখা যাচ্ছে। এটা কত টাকার বিরিয়ানি যাচ্ছে? এটা 110 টাকা। আচ্ছা ফুল প্লেট 110 টাকার বিরিয়ানি যাচ্ছে এখানে। পার্সেল যাচ্ছে দেখতেই পাচ্ছ। তোমার নাম কি? উনি পড়তে গিয়েছিল সামনে এইচএস পরীক্ষা। এইচএস তো এইচএস না 11 এ পড়ে। 11 এ যায় ও। 11 এরও সামনে পরীক্ষা রয়েছে তাই তো এই হলো। এই হাঁড়ি মোটামুটি শেষেরই পথে। আমরা রাতের মধ্যে কি আর একটা হাঁড়ি চলে আসবে নাকি? আচ্ছা তুমি কি দুজনে মিলে একসাথেও থাকো আর আলাদা আলাদা অল্টারনেট করেও থাকো তাই তো? আর দেখাই যাচ্ছে সারাদিনে মোটামুটি কতক্ষণ থাকো? মানে পড়া স্কুল না থাকলে থাকি। বাবা মাকে এইভাবে হেল্প করছো কীরকম লাগছে? মানে তোমাকে ভাইরাল যে হয়েছো হ্যাঁ সেটাই বড় কথা। এটা শুনেই তোমাদের মতো অনেক ছোট ছোট মেয়ে অনুপ্রাণিত হচ্ছে যাতে তারা নিজের বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে। আর এইখানে বড় বড় করে পোস্টার দেয়া আছে ভাইরাল দুই বোনের হোটেল। আর ছোট বোনের এতক্ষণ দেখাচ্ছিলাম এইসবে খেতে বসেছে ভেতরে। তোমার খাওয়া হয়ে গেছে? আচ্ছা মোটামুটি 9:30 অবধি খোলা থাকে। 12:30 থেকে 9:30 অবধি খোলা থাকে। এরাই বাবা মায়ের পাশে দাঁড়াচ্ছে আগামী দিন আরও নিজেদের বিরিয়ানির দোকান। তো তোমাদের বিরিয়ানির যে আমাদের যে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তোমার এখন কি মানে একঘেয়ে টাইপের হয়ে গেছে না ভালোই লাগে আগের মতো? আমার ভালো লাগে বলতে একঘেয়ে জিনিসটা এখনো হয় না তাই তো। আমরা জানি নিজেদের দোকান থাকলে অ্যাকচুয়ালি জিনিসটা মানে নিজের যেটা বিক্রি করা হয় সেটা কমে যায়। তো আমরা সেই হাওড়া থেকে এইখানে এসেছি ফেমাস দুই বোনের বিরিয়ানি দেখানোর জন্য। তো এটা হচ্ছে মাঝদিয়া শনি মন্দির তাই তো? আগের শনি মন্দির দুটোই আছে। যেটা হলো একটা এটা রেল স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। 5 মিনিটের রাস্তা আপনারা এলে বুঝতেই পারবেন। আমাদের হচ্ছে 10 এ দিক চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার কথা একটু বলে দাও যদি। হ্যাঁ অবশ্যই দাদাদের সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমরা। হ্যাঁ আর দোকানে অবশ্যই আসবে। ঠিকানা বলেই দিয়েছি মাঝদিয়া, শিয়ালদা থেকে যে কোনো ট্রেন পেয়ে যাবে। আর কত মনে থেকে শুনে নেব। শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায় তাহলে শিয়ালদা থেকে যে লোকাল ট্রেন ধরে মাঝদিয়া স্টেশন নেমে শনি মন্দির রেলগেট বা রেলব্রিজ বাজার বললে পরে সবাই দেখিয়ে দেবে। আর যদি কেউ মুর্শিদাবাদ কিংবা কৃষ্ণনগর সাইড থেকে আসতে চাও তাহলে তারা কৃষ্ণনগর থেকে বাস ধরতে হবে মাঝদিয়া একদম দোকানের সামনেই নামিয়ে দেবে। কাকা কি এটা নতুন হাড়ি এলো? নতুন এলো 2 নম্বর। আজকে এটা নতুন অবশেষে আমি খেয়ে দেখলাম বিরিয়ানি কীরকম। বেশ সুন্দরই ছিল, 60 টাকা অনুযায়ী সেরকমই কোয়ান্টিটি দেওয়া হয়েছিল। ভিডিওটা আমি শেষ করলাম সুন্দর বিরিয়ানি উপভোগ করতে করতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া চাই।